শীতের সকালে এরকম মজাদার পাটিসাপটা পিঠা যদি থাকে তাহলে আর কি লাগে। আমি যেভাবে বাসায় খুবই শর্টকাটে এই পাটিসাপটা পিঠা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর পাটিসাপটা পিঠা বানাতে বেশি উপকরণও লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিবে পাটিসাপটা পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটার পিঠা। আমি যেভাবে পাটিসাপটার পিঠা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে সুজি নিয়ে নিয়েছি, সুজিগুলোকে তেল ছাড়া ভেজে নিয়েছি, কিছুক্ষণ হালকা একটু কালার করে ভেজে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিচ্ছি বাদাম গুঁড়ো, বাদামটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তিল নিয়ে নিয়েছি, তিলটাকেও গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি চাউল ভাজা, এই তিনটা উপকরণ একসাথে গুঁড়ো করে নিয়েছি। এখন সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখনো পর্যন্ত চুলোর জালটা ধরাইনি, এইভাবেই সব কিছু আগে দিয়ে মিশিয়ে নিব, তারপরে চুলোর জালটা ধরাবো। এর মধ্যে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দুধ দেওয়া শেষে আমি পরিমাণ মতন কিছুটা পানিও দিয়ে দিচ্ছি। আর এখন চুলোর জালটা ধরিয়ে দিয়েছি। আর চুলোর জাল ধরানোর পরে অনবরত নাড়তে থাকতে হবে, নাছাড়া নিচে দলা পেকে যেতে পারে। আর এই তো বলক উঠে গিয়েছে, আর এখন পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এর জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি নামিয়ে নেওয়ার আগে। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপর সুজিটাকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য এখানে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ, বড় চামচে দুই চা চামচ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন আটা, আর দিয়েছি চিনি, আর স্বাদ মতন বা এক চিমটি লবণ দিয়ে পানি দিয়ে এখন ব্যাটারটাকে তৈরি করে নিব। ভালো করে সব কিছু গলিয়ে নিতে হবে। আর এই তো তৈরি হয়ে গিয়েছে ব্যাটারটা, একদম ঘনও হবে না, একবারে পাতলাও হবে না, এরকম এরকম হবে। তারপরে একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে অল্প করে তেল দিয়ে নিব প্রথমে। তারপর আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম ব্যাটার, এখান থেকে এক চা চামচ ব্যাটার নিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি। তারপর এভাবে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে একটা গোল রুটির মতন করে নিব। তারপর আমরা যে আগেই পাটিসাপটা পিঠার পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে এক চা চামচ পুর দিয়ে এখন এরকম ভাঁজ করে নিব। ভাঁজ করে হালকা ব্রাউন কালার হলে তুলে নিব। এভাবে আর একটা পিঠা তৈরি করে নিব। আবারও সেখান থেকে এক চা চামচ পুর দিয়ে পাটিসাপটা পিঠাকে এখন ভাঁজ করে নিব। আর এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব। এই তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।